নারী জাতি পুরুষের অংশ এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতা এবং জিন জাতি কর্তৃক সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসেবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রীর হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া। কুতুবী অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুরা আল বাকারা আয়াত নং 35। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয়, তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। সুরা নিসা আয়াত নং 34। অতপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল, সে তাদের নিকট খুব ঘনিষ্ঠ হলো এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে, তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সুরা আরাফ আয়াত নং 20। সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী, অর্থাৎ শয়তান বলল যে আমি অবশ্যই তোমাদের ভালো চাই। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে রাজি খুশি করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষে নিষিদ্ধ গাছে ফল আস্বাদন করল, ফল খাইল, ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তৈরি হয়ে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে এই বৃক্ষ থেকে এই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, কলা রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরও বললেন, আল্লাহ পাক আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে, পুনরায় জাগ্রত হবে। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রচারিত হন, অতঃপর তার মাধ্যমে আদম প্রচারিত হন বলে যে কথা চালু আছে তা কোরআন এর কোনো সমর্থন নেই, সহি হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসীর ইবনু জারির ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা দঈফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাপরে অপরাধে শাস্তিস্বরূপ ছিল না, কেননা এটা ছিল তাওবা কবুলের পরের ঘটনা, অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য। বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ, কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। অর্থাৎ জান্নাত হলো এবাদতের ফল লাভের স্থান, এবাদত করার জায়গা নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়া নামিয়ে দেওয়া জরুরি ছিল। অর্থাৎ জান্নাতে মানুষ বংশবৃদ্ধি করতে পারবে না, তাই তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়াই জরুরি।
প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে আল্লাহপাক বলছেন, তোমার সবাই নেমে যাও। অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়া সূরা বাকারা আয়াত নং 30 মহান মর্যাদা প্রদান করে বলেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়ত অবতীর্ণ হবে, যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তার অনন্তকাল ধরে থাকবে। সূরা বাকারা আয়াত নং 38-39 উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন, যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, অথবা আদম ভুলে গেল এবং আমি তার মধ্য সংকল্পের দৃঢ়তা পাইনি। সূরা তহা আয়াত নং 115 তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়ত প্রদান করেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন, কলা ফাখুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, কুল নাহ বিতু মিনহা, তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ।